Dear student, welcome and good morning from St. Mary's Girls High School's online class. Hope you are well. I am also fine. Students, yesterday I talked to you about Shamima. You know who is Shamima? Shamima is an extraordinary woman. Shamima is an extraordinary woman. She lives in. She lives in Bhavanipur and Chinnaidah. Her full name is Shamima Akhtar Maya. And she has willpower and determination. And she is a extraordinary. She set up a boutique center in her village. She set up a boutique center in her village. And she is 32 years old. Now today I shall discuss with you about lesson 2, open at page 47. And here is keywords. Look at your book and follow. Stunned holo stobdho hoye jawa. Manush jokhon ekdom ki hoye jay, nirob nistobdho hoye jay ba ekta tar bhitor ekta onno rokomer prerona ashe ba ekta rup ashe. Admiration प्रशंसा करा बा श्रद्धा करा एडमिरेशन. एडोलेसेंट होलो किशोर बयसे 12-13 बचर एटा होलो किशोर बयस. हिट होलो मनोयोग देया. एखन एखाने तुम्हारा लक्ष्य करो शामिमा सम्पर्के. शामिमा स्टार्टेड टू टेल as her story, her story she is telling. Listening to her we were stunned. Jokhon amra shunbo amra ekdom stobdho hoye jabo, nirob kono kotha ashbe na. Amra ki rokomer ekta poristhiti. We were stunned and at the same time our hearts ebong ekir sathe amra stobdho hoye jabo ebong amra nirob hoye jabo amader hridoye. Our hearts were filled with admiration for her. Tar proti amader shraddha bhalobasha antorikota bere jabe. It was 1995. Shamima was 50 years old. 1995 shone tar chilo 15 bochor. She got promoted to class 8. Tomader moto she class e utheche, class 8 e utheche. Shamima had all the dreams, all sob chinta bhalo bhalo chinta kalpona jalpona of an adolescent. Tar oi boyosho koto rokom sundor chinta, porashona korbe, jibone protishthito hobe, bhalo ekta chakri korbe, koto position hobe tar samaje, onek rokomer sundor chinta chilo ei boyoshe. She wanted to bring about a change in her life.
তার জীবনে সে পড়াশোনা করে তার জীবনে অনেক উন্নতি করবে, এই ধরনের তার চিন্তা ভাবনা যেমন তোমাদেরও রয়েছে। আমি ভবিষ্যতে সায়েন্স পড়বো, এটা করবো, সেটা করবো, এরকমের কত চিন্তাভাবনা তোমাদের মধ্যে এবং সেভাবে তোমরা পড়াশোনা করছো। শি ওয়ান্টেড টু সি হ্যাপিনেস ইন হার ফ্যামিলি টু, এবং সে চেয়েছে সে তার জীবনে সে সুখী হবে তার পরিবারের মধ্যে। শি নিউ শি কুড ফুলফিল হার ড্রিম বাই কমপ্লিটিং হার এডুকেশন অ্যান্ড গেটিং আপ এ জব। সে তোমাদের মতো চেয়েছে এরকম বড় হবে, অনেক পড়াশোনা করবে এবং তার জীবনে কত স্বপ্ন, পড়াশোনা শেষ করে তার জীবনে একটা ভালো কাজ করবে, ভালো পজিশনে সে থাকবে, এই ধরনের চিন্তাভাবনা সবার জীবনে থাকে। 15-year-old শামিমাস ড্রিমস ওয়ার নিপড ইন দ্য বাট, নিপড ইন দ্য বাট এটা হলো একটা প্রেস, যখন তোমরা বড় ক্লাসে পড়বে, এখনও তোমরা পড়ছো সেকেন্ড পার্টে ফ্রেস ইডিয়ামস, তাহলে এটা হলো ফ্রেস, নিপড ইন দ্য বাট, এটা একসাথে তিনটা শব্দ এবং অঙ্কুরে বিনষ্ট হওয়া, তার মধ্যে যে সমস্ত স্বপ্নটা ছিল এত সুন্দর স্বপ্ন, পড়াশোনা করে সে ভালো একটা চাকরি করবে, এটা সব শেষ হয়ে গেছে যখন তার 15 বছর হয়েছে, 15-year-old ড্রিম। হার ফাদার ওয়ান্টেড টু ম্যারি, হার ফাদার ওয়ান্টেড টু ম্যারি হার অফ অ্যাগেনস্ট হার উইল, এখানে তার ইচ্ছা, সে চায়নি উইল পাওয়ার, তাহলে ইচ্ছাটার বিরুদ্ধে ও অফ অ্যাগেনস্ট তার বিরুদ্ধে, মতের বিরুদ্ধে তার বাবা তাকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। ম্যারিং অফ এ গার্ল আন্ডার ম্যারিং, তাহলে তার বিবাহিত জীবনে আন্ডার, এটি ইজ অ্যাগেনস্ট দ্য ল ইন বাংলাদেশ, আমাদের বাংলাদেশে এখন সরকার আইন করে দিয়েছে কত বছরে বিয়ে দিতে হবে, 18 বছরে বিয়ে হতে হবে, আর যদি এটার নিচে কেউ থাকে তাহলে আইন বিরোধী, অ্যাগেনস্ট দ্য ল, তাহলে এই আইনের বিরুদ্ধে তাকে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে, তাহলে এটা পারবে না, কারণ 18 বছরের হলে মেয়েরা বিয়ে করতে পারবে। শামিমা ডিড নট ওয়ান্ট টু গেট ম্যারিড, সে চায় না, অনেক কান্নাকাটি করেছে নিশ্চয়, শামিমা ডিড নট ওয়ান্ট টু গেট ম্যারিড বাট নোবডি পেড এনি হিট টু হার, হিট হলো মনোযোগ দেওয়া, শো নেই না তার, হতে পারে চাচা চাষি আরও বাড়ির কেউ ছিল, মা বাবা কেউ শোনে নাই, এত কান্নাকাটি করেছে, অনেকের কাছে আপত্তি করেছে যেন তার হয়ে বলে, কিন্তু কেউ শোনে নাই, কেউ মনোযোগ দেয় নাই, এনি হিট কোনো শুভাকাঙ্ক্ষী ছিল না তার পক্ষে। দে অ্যারেঞ্জড হার ম্যারেজ, বরঞ্চ তারা ব্যবস্থা করেছে মেয়ের, উইথ এ ম্যান মাস ওল্ডার দেন হার, তার চেয়ে বয়সের অনেক বড়, ওল্ডার দেন হার, অল হার টিয়ার্স অ্যান্ড প্রটেস্ট ওয়েন্ট ইন ভেন, ইন ভেন আরেকটা প্রেস হলো বৃথা, তাহলে কত সে চোখের জল ফেরেছে, টিয়ার্স কান্নাকাটি করেছে এবং প্রটেস্ট প্রতিবাদ করেছে, কিন্তু কেউ শোনে না, সব তার বৃথা হয়েছে চোখের জল প্রতিবাদ, অল হার টিয়ার্স অ্যান্ড প্রটেস্ট ওয়েন্ট ইন ভেন। শামিমা ওয়াজ ম্যারিড অফ এ কামালউদ্দিন জর্দার, তাহলে তাকে বিয়ে দেওয়া হয়েছে কামালউদ্দিন জর্দারের সাথে বিয়ে দেওয়া হয়েছে, তাহলে তোমরা দেখো কী রকমের, প্রথমে বলা হয়েছে লিসেনিং টু হার উই ওয়ার স্টান, যখন তার এই স্টোরিটা আমরা শুনব আমরা স্তব্ধ হয়ে যাব, নীরব হয়ে যাব, যে কী রকমের একটা ঘটনা তার বিরুদ্ধে কাজ করেছে এই অল্প বয়সের মেয়ে, কত রকম স্বপ্ন ছিল, তাহলে দেখো বেস্ট চুজ দ্য বেস্ট অ্যান্সার, এখান থেকে তোমরা এই প্রশ্নের উত্তরগুলি করবে। এবং পরের পৃষ্ঠা রয়েছে এখানে তোমাদের প্রশ্নগুলি রয়েছে, আমি তোমাদের এক দু একটা বলে দিয়ে প্রশ্নগুলি বুঝিয়ে দিচ্ছি, তাহলে তোমরা সেটা উত্তর করতে পারবে, লিখবে নিজে নিজে প্যাসেজটা পড়ে। হাউ লং অ্যাগো ডিড শামিমা বিগিন টু টেল হার স্টোরি, হাউ লং অ্যাগো, তাহলে তোমরা নিশ্চয় বুঝেছ কত বছর আগে থেকে সেটা সে শুরু করেছে। শামিমা বিগিন, তুমি যখন উত্তরটা লিখবে তখন পাস্ট টেন্সে চলে আসবে, বিগ্যান, তাহলে শামিমা বিগ্যান
to tell her story about 30 years ago in 2005. তাহলে তুমি তেরোর সাথে এখন যদি আঠেরো বছর হয়ে যায় তখন তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো ওইভাবে যোগ করে তোমাকে এটা লিখতে হবে। শামিমা বিগ্যান টু টেল হার স্টোরি অ্যাবাউট সম্ভবত থার্টি থার্টি তেরো থার্টি ইয়ার্স অ্যাগো ইন টু থাউজেন্ড ফাইভ এভাবে সে শুরু করেছিল। হোয়াট ডিড শামিমা ড্রিম অফ তার কী স্বপ্নটা ছিল। শামিমা ড্রিম ওয়াজ টু ব্রিং অ্যাবাউট এ চেঞ্জ ইন হার লাইফ অ্যান্ড টু সি হ্যাপিনেস ইন হার ফ্যামিলি। তাহলে সে যে পড়াশোনা করবে তার জীবনের একটা রূপ আনবে এইভাবে তার চিন্তা ছিল কিন্তু সেটা হয়নি। এরপরে তুমি বাকিগুলিও শেষ করবে, তোমাদের হোমওয়ার্ক থাকবে। তাহলে থ্যাংক ইউ স্টুডেন্ট।